প্রিন্টের গজ কাপড় দিয়ে সালোয়ার এবং কামিজের কিছু নতুন ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম একে একে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানা তো ভুলবেন না কোন ডিজাইনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা স্যালোয়ার স্যালোয়ারের নিচের দিকে কুচি করে এবং কুচিটা ভাজ করে একটি করে পুঁতি লাগিয়ে দিয়েছি ওপরের দিকে এসে একটি লেজ লাগিয়ে দিয়েছি আর এই ভিডিওটা কীভাবে করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওটা আপলোড করা আছে এবং আমার মেশিনের যে জিক সেলাইটি আছে সেই সেলাইটি দিয়ে দিয়েছি দেখুন মাসাল্লা এ স্যালোয়ারটি কিন্তু একদম কেনার মতো মনে হচ্ছে এই স্যালোয়াডটির নিচের দিকে উলের সুতা দিয়ে ডিজাইন করে নিয়েছি আর উলের সুতা প্রথমে আগে মার্ক করে নিয়েছি কিভাবে ডিজাইন করব। মার্কের ওপর দিয়ে সুতাটাকে সামনের দিকে নিয়ে গিয়েছি এবং যে সেলাইটা আছে জিগজ্যাগ সেলাই সে সেলাইটা দিয়ে দিয়েছি আর এই যে ডিজাইনটি এবং ফুলের যে পাতার ডিজাইনটি করেছি এই ডিজাইনটি কিন্তু কখনোই নষ্ট হবে না আপনার স্যালোয়ার ছিঁড়ে যাবে তবু এই ডিজাইনটি নষ্ট হবে না এই স্যালোয়ারটিও কিন্তু দেখে একদম কেনার মতোই মনে হচ্ছে আপনি যদি এভাবে বানান তাহলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি নিজের হাতে বানিয়েছেন একদমই কেনার মতো মনে হবে এটি আলিয়াকাট কুর্তি ড্রেস এই ড্রেসটি এখন বেশ চলছে এবং বর্তমান সময়ে ভাইরাল একটি ড্রেস যদি এই ড্রেসটি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি দেখতে ভুলবেন না ওপরের যে সামনের গলাটা আছে সেটা সাত ইঞ্চি আর মাঝখানে যে ফাঁকা আছে সেটা সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে গলার ডিপটা করে নিতে পারেন এই ড্রেসটি পরলে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর লাগবে হাতের একটি ডিজাইন করে নিয়েছি কুচি এবং ফিতার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর ফিতা দিয়ে যে ডিজাইনটি তৈরি করেছি তার মাঝখানে একটি করে পুঁথি বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পুঁতি না বসিয়েও সামান্য একটু করে কোকড়া করে সেলাই করে দিলে কিন্তু এই রকম ডিজাইন চলে আসবে আমি আপনাদেরকে পরিয়ে দেখাচ্ছি এটি কিন্তু থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করলেও বেশ ভালো লাগবে আপনারা চাইলে এই ড্রেসের সাইডে ফাড়াও রাখতে পারেন তবে আলেয়া কাটের যে ড্রেসের মূল ডিজাইন সেটা কিন্তু ফাড়া নেই এই ড্রেসটির কালার কম্বিনেশনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটি ওয়ান পিস কুর্তি ওয়ান পার্ট করে কেটে নিয়ে এই কুর্তিটি তৈরি করেছি এই কুর্তিটির মাঝখান দিয়ে দুপাশে দুইটি বর্ডার তৈরি করে দিয়েছি আর সে বর্ডারের মতো করে হাতায়ও চিকন করে বর্ডার দিয়ে দিয়েছি হাতার বর্ডারটা কিন্তু চিকন আর মাঝখানে যে বর্ডারটি আছে সে বর্ডারটি বেশ চড়া প্রায় দুই ইঞ্চির মতো নিচের দিকে ফাড়া রেখে দিয়েছি প্রায় আট থেকে নয় ইঞ্চি আর সবুতাম তৈরি করে সবুতাম মাঝখানে বসিয়ে দিয়েছি সাইডে কিন্তু পকেট তৈরি করে দিয়েছি আর এই পকেটটি খুবই সহজে তৈরি করেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অনেক সময় কি হয় টাকা বা মোবাইল আমরা হাতে রেখে দিই যদি বাইরে একটু ঘুরতে যাই নিচের দিকে তখন প্রয়োজন পড়ে যদি ছোটো খাটো কোনো কাগজ বা টাকা পয়সা মোবাইল রাখতে চান এভাবে পকেট তৈরি করে কিন্তু রাখতে পারবেন সেই চিন্তা মাথায় রেখে পকেট দুপাশে তৈরি করে নিয়েছি বর্তমান সময়ে কুর্তিগুলোর পকেট রাখা কিন্তু একটি ফ্যাশনেবল হয়ে পড়েছে আশা করি এই কুর্তির ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না কোন কুর্তির ডিজাইনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটি নাই ড্রেস এই ড্রেসটি সাইডে ফাড়া এবং ফিতার তৈরি করে দিয়েছি ফিতারটি মূলত শো করেছি শুধু দেখা সৌন্দর্যর জন্য আর গলায় ডিজাইন করে দিয়েছি অন্য একটি কালারের কাপড় দিয়ে ডিজাইনের মাঝখানে ফুতি বসিয়ে দিয়েছি এবং হাতার ডিজাইনটা আর গলার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা ছিমের ফুল যেমন হয় ঠিক তেমন করেই কিন্তু হাতার ডিজাইনটি তৈরি করে নেওয়া নিচের দিকে এ যে চড়া ঠিক যতটুকু আপনার কাপড় হবে ঠিক ততটুকুই চড়া করে নিয়েছি আর কোমরে কুচি নান্ডা ড্রেস যেমন হয় ঠিক তেমন এটি থ্রি পিসের কাপড় দিয়েও তৈরি করতে পারবেন আর মাঝখানে লেজ লাগিয়ে দিয়েছি এটি কিন্তু ভি কাটিং গলা আর এই গলার ডিজাইনটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি দেখতে ভুলবেন না তো প্রিয়ভিয়ার্স কোন ড্রেসটি এবং কোন সালোয়ারটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম